ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে জানো? একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস একটা ডিজিজের ম্যাম যেগুলো সাইন সিমটমস আছে সেটা কয়েকটা ডিজিজের মধ্যে কমন থাকে, সো ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এরকম করে বাদ দিয়ে সেটাই ডায়াগনোস করা হয়। এক্সক্লুড করতে করতে আমরা এক্সক্লুড করতে করতে যাই, তার মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে সেম সাইন সিমটম নিয়ে আসলো, অনেক রকম ডিজিজের একই রকম সাইন সিমটম থাকতে পারে, তাই না? তুমি ওটাকে ডিফারেন্সিয়েট করবা কি করে, মানে তুমি আলটিমেটলি কনক্লুশনে কিভাবে পৌঁছাবা, কনফার্মেটরি ডায়াগনোসিস কিভাবে যাবা? তো এটাই হচ্ছে এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আমাদের আমরা কেন এই জন্ডিস নিয়ে বায়োকেমিস্ট্রিতে কেন পড়ালেখা করলাম, এটা তো আসলে মেডিসিনের ব্যাপার। এরপরে তো মেডিসিনে যে তোমাদেরকে এটা নিয়ে ডিটেলস এ পড়াবে বা এই রিলেটেড পেশেন্ট তোমরা পাবা, পেশেন্ট দেখবা একদম মানে সত্যিকারের পেশেন্ট দেখে, রিয়েল পেশেন্ট দেখে, তার রিয়েল ইনভেস্টিগেশন গুলো তোমরা দেখে তারপরে তো তোমরা জানবা। বাট একটু ব্যাকগ্রাউন্ড নলেজ তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে এখান থেকে, বিকজ ওই তুমি যখন ওই পেশেন্টের এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করে আলটিমেটলি কনফার্মেটরি ডায়াগনোসিস এ যেতে চাবা, তখন তো তোমাকে কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে দিতে হবে পেশেন্টকে, তাই না? সেই বায়োকেমিক্যাল টেস্ট গুলো নর্মাল অবস্থায় কি থাকে, এবং এই যদি এই ধরনের জন্ডিস হয়, মানে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ জন্ডিস অল ইউ নো, তাহলে এই ডিফারেন্ট ডিফারেন্ট জন্ডিসে কি ধরনের হতে পারে, এটা এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, তাহলে দেখো আমরা কি কি প্যারামিটার দেখি। প্রথম কথাই হচ্ছে যে আমরা জানি যে জন্ডিস তো তখনই হবে যদি আমার সেরাম বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। নর্মাল সেরাম বিলিরুবিন কত কত পর্যন্ত আমরা নর্মাল বলি? আপ টু 1 মিলিগ্রাম, এটা একটু মনে রাখা সুবিধা যে আপ টু 1 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত এটাকে আমরা নর্মাল ধরি। তারপরে আসো যে আমরা সাব ক্লিনিক্যাল বা ল্যাটেন্ট জন্ডিস কোনটাকে বলবো, কত থেকে কত থাকলে আমরা সেটাকে ল্যাটেন্ট জন্ডিস বলি। অন্যরা বলো একটু ম্যাম, 1 to 2 মিলিডেসিলিটার। আচ্ছা, এই যে নাওয়ার সাফার নাওয়ার সাফার নাওয়ার এটা কি তোমার, এটা কি বিড়াল নাকি কুকুর বসে আছে যেটা? ম্যাম বিড়াল, এটা বিড়াল। আচ্ছা, এত বড় আমার কিছু দেখে অনেকটা কুকুর কুকুর লাগতেছিল। আচ্ছা সাফার নাওয়ার তুমি বলো, সাফার নাওয়ার বলো কি বলবো ম্যাম, যে কোশ্চেনটা করলাম একটু আগে, বিলিরুবিনের কনসেন্ট্রেশন। তো একটা বলে যে নর্মাল হচ্ছে যে আপ টু 1 মিলিগ্রাম পার ডিএল, আপ টু 1 মিলিগ্রাম পার ডিএল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল। আর যদি মানে কখন আমি সাব ক্লিনিক্যাল বা ল্যাটেন্ট জন্ডিস বলবো, কত থেকে কত? ল্যাটেন্ট জন্ডিস হচ্ছে যখন 1 to 2 মিলিগ্রাম পার ডিএল। ভেরি গুড, 1 to 2 মিলিগ্রাম পার ডিএল থাকলে। আর তুলিন বলো তো কখন আমরা ক্লিনিক্যাল জন্ডিস বলবো, ক্লিনিক্যাল জন্ডিস কখন বলবো? সাধারণত আমরা বলি যে লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান হলে হচ্ছে যে সেটা নর্মাল। আর 1 to 2 এই রেঞ্জের ভিতরে যদি থাকে ল্যাটেন, তাহলে কত বলি আমরা ক্লিনিক্যাল জন্ডিস বলবো? আমি তো ঘুরে দিচ্ছি, 1 to 2 হচ্ছে ল্যাটেন্ট, ল্যাটেন্ট মানে করে নাই, তাই তো? তাহলে আমরা ওই যে বললাম যে 2.2, আমি কতদিন বলেছিলাম যে আগের এডিশনে ছিল হচ্ছে 3 = more than 3 হলে মিলিগ্রাম পার ডিএল হলে তখন আমরা বলতাম ক্লিনিক্যাল জন্ডিস, বাট এখন রিসেন্ট যেটা তোমাদের এই কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, কয়েকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে, সবকিছুর ভ্যালু মুখস্থ রাখতে হবে না, বাট কিছু কিছু জিনিসের ভ্যালু মুখস্থ যেটা তোমাদেরকে ধরবে। তা হচ্ছে যে তোমাদের অস্পিতে থাকে, তো অস্পিতে তোমাদের এই যে ভ্যালু গুলো, তোমাদের তো কতগুলো থাকে প্রসিডিউর স্টেশন, আর কতগুলো হচ্ছে যে তোমাদের কোশ্চেন স্টেশন থাকে, সেই কোশ্চেন স্টেশন এগুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখি সেটা সেরাম বিলিরুবিন। এখন সেরাম বিলিরুবিনে আমরা জানি যে দুই ধরনের বিলিরুবিন আছে, একটা কনজুগেটেড আর একটা আনকনজুগেটেড। কনজুগেশনটা কোথায় হয় জামি বলো তো, কনজুগেশনটা কোথায় হয়? লিভারে ম্যাম, লিভারে। আচ্ছা, তাহলে কনজুগেশন করার উদ্দেশ্যটা কি আমার, হোয়াটস দ্য পারপাস অফ কনজুগেশন? কনজুগেশন না করলে কি সমস্যা হচ্ছিল মানে ম্যাম, ওই যে ট্রান্সপোর্টেশনের সমস্যা, ব্লাডের ওয়াট অ্যাকোয়াস মিডিয়ামের মধ্যে ট্রান্সপোর্টেশনের সমস্যা।
তার মানে হচ্ছে যে টু মেক ইট ওয়াটার সলুবল কনজুগেশনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে টু মেক ইট ওয়াটার সলুবল হ্যাঁ এটাকে ওয়াটার সলুবল বানানোর জন্য কনজুগেশন করা হলো এখন দেখো যদি সেরাম বিলিরুবিনের আমি এই আগে ভ্যান্ডেনবার্গ রিয়াকশনের মাধ্যমে এটা দেখা হতো যে কনজুগেটেড নন কনজুগেটেড এখন আর এটা করা হয় না এখন তো আমরা যে এনজাইমেটিক যে মেথডের মাধ্যমে সেরাম বিলিরুবিন দেখি ওখানে কনজুগেটেড আন কনজুগেটেড আলাদা আলাদা করে রেজাল্ট চলেই আসে তো আমি এটা এই ভ্যান্ডেনবার্গ রিয়াকশনটা তোমাদেরকে এই জন্যই দিয়ে দিয়েছি বিকজ যারা একটু সিনিয়র ধরনের টিচার আসে তোমরা তো জানো না যে উইল বি ওর এক্সটার্নাল একটু সিনিয়র ধরনের যে টিচার গুলো আছেন তারা এই ভ্যান্ডেনবার্গ রিয়াকশনটা সম্পর্কে জানতে চায় মানে ভ্যান্ডেনবার্গ রিয়াকশন কোথায় কোন ধরনের হবে এই জন্য আমি এটা নিয়ে আসছি আচ্ছা শোনো তাহলে দেখো সিরাম বিলিরুবিন এটা তো আমি বলেছিলাম কি যে প্রি হেপাটিক বা হেমোলাইটিক যদি আরবিসি এর নর্মাল যে টার্ন ওভার হওয়ার কথা 120 দিন পর পরে নর্মাল যে আরবিসি গুলো ডিস্ট্রাকশন হওয়ার কথা তার চেয়ে যদি বেশি হয় তার মানে কি এটা তো হেমোলাইসিস বেশি বেশি ডিস্ট্রাকশন হচ্ছে তাই তো যদি বেশি বেশি ডিস্ট্রাকশন হয় তাহলে তো তোমার বিলিরুবিন অটোমেটিক্যালি বেশি বেশি প্রোডাকশন হবে না তাহলে কোন ধরনের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি নিজেরা একটু বেস করে আইডিয়া করে বলো এখানে না দেখেও তো আইডিয়া করে বেশি বেশি আনকনজুগেটেড তাই না কারণ বেশি বেশি ডিস্ট্রাকশন হচ্ছে সে আলটিমেটলি লিভারে আসতেছে লিভারে এসে লিভারে এটাকে কনজুগেট করতেছে বিকজ লিভার ইজ ফুলি ফাংশনিং লিভার বা তোমার লিভার ফাংশন টেস্ট ইজ ওকে অল রাইট তাহলে সেটা কনজুগেশন হচ্ছে বাট ইট নিডস সাম টাইম ইন দ্য মিন টাইম যদি অনেক বেশি হিমোলাইসিস হয় তাহলে কি হবে ব্লাডে টেম্পোরারিলি তোমার অনেক বেশি আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে এই জন্য দেখো সে যদি কোনো কারণে আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায় তাহলে আমরা কি ধরে নিই যে এটা হচ্ছে প্রি হেপাটিক বা হেমোলাইটিক জন্ডিস আর হেপাটোসেলুলার মানে কি এখানে কিন্তু দুটাই বেড়ে যায় হেপাটোসেলুলার মানে তোমার হেপাটিক সেলে কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে কোনো ড্যামেজ আছে তাহলে এখানে যেমন কনজুগেশন হচ্ছে বাট সেই কনজুগেশনের পার্সেন্টেজটা কম তুলনামূলকভাবে নর্মালি যতটা বেশি নর্মাল হেলদি একটা লিভার যত তাড়াতাড়ি এটা কনজুগেশন করার কথা ছিল সেটা তত তাড়াতাড়ি করতে পারছে না এই জন্য দুই ধরনের কনজুগেশনটা কনজুগেটেড বিলিরুবিনও বেড়ে যায় আনকনজুগেটেড বিলিরুবিনও বেড়ে যায় আর পোস্টিপাডি গতদিন আমি তোমাদের ছবি দেখিয়েছি যে ওই যে বিলিয়ারি ট্র্যাক্টের ছবিটার কথা মনে করবা আইদার ইন্ট্রাহেপাটিক অর এক্সট্রাহেপাটিক কোথাও কোনো অবস্ট্রাকশন থাকলেই যদি এই বাইলটা বাইল বিলিয়ারি যে পাথওয়ে আছে এর মাধ্যমে ইন্টেস্টাইনে না আসতে পারে তাহলে কি হলো তোমার লিভারে কনজুগেশন ঠিকঠাক মতো হচ্ছে লিভার সেল ইজ ওকে লিভারে কনজুগেশনটা ঠিক হলো হওয়ার পরে এটা ফার্দার এক্সক্রিশনের যে রুট সেখানে সেই পাথওয়েটা ব্লক ওইদিকে ওইদিকে যেতে পারলো না তখন কি হবে তখন তো ব্যাক ফ্লো হবে পিছনের দিকে চলে আসবে ব্যাক ফ্লো হবে মানে অলরেডি তো সেটা কনজুগেটেড হয়ে গেছে কনজুগেটেড হয়ে তো এটা ওয়াটার সলুবল হয়ে গেছে ওইদিনই লিভার সেল থেকে ব্লাডে বের হয়ে আসবে তখন ব্লাডে কি হবে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে আচ্ছা ভ্যান্ডেনবার্গ রিয়াকশনটার কথা বলি এটা হচ্ছে যে ভ্যান্ডেনবার্গ একজন সায়েন্টিস্ট উনি এটা প্রথম আবিষ্কার করেছেন বলে নামটা এরকম তো এই ভ্যান্ডেনবার্গ রিয়েজেন্ট দিয়ে এটা করা হয় তো এই রিয়েজেন্টে যেটা দেখা গেল যে আমাদের এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা এটা ডিরেক্ট পজিটিভ হবে বিকজ ওর ওই রিয়েজেন্টটার ভিতরে এমন একটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে তোমার ওইটা লিপিড সলিবিলিটিটা বাড়ায় দেয় মানে ওইটা লিপিড সলিবল একটা সাবস্টেন্স থাকে অ্যাসিড থাকে ওটার ভিতরে অ্যাসিড মানে আমরা জানি যে অ্যাসিড গুলো বেশিরভাগ অ্যাসিড গুলো তো আসলে লিপিড সলিবল এই কারণে দেখো খুব ডিরেক্ট এই জন্য ডিরেক্টলি পজিটিভ মানে তুমি ওই রিয়েজেন্টের সাথে ব্লাড মিক্স করার সাথে সাথে তোমার পজিটিভ রেজাল্ট দিবে আদার কোনো ট্রিটমেন্ট করতে হবে না উই জাস্ট মনে রাখো এটা সরি প্রি হেপাটিক ইনডিরেক্ট পজিটিভ এটা তো আচ্ছা সরি আমি উল্টা করে ফেলছি এটা এটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে তোমার ইনডিরেক্ট পজিটিভ আর এটা হচ্ছে আমি কি উল্টা পাল্টা করে ফেললাম নাকি উল্টা করে ফেলছি এটা ডিরেক্ট পজিটিভ ইনডিরেক্ট পজিটিভ এখানে প্রি হেপাটিকে হচ্ছে তোমার কি থাকে আনকনজুগেটেড না 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 ঠিক আছে এটা ইনডিরেক্ট পজিটিভ হবে বিকজ এটা কি এটা হলো তোমার এটার সাথে একটা ইয়ে লাগানো আছে অ্যালবুমিন লাগানো আছে তাহলে প্রথমে আগে তোমার এই অ্যালবুমিনটাকে সরায় ফেলতে হবে তারপরে তোমাকে তারপরে তোমার পজিটিভ রেজাল্ট দেবে ওকে এই জন্য এটা একটু টাইম নেয় আর এই যে ইন যেটা হেপাটোসেলুলার এটা হচ্ছে বাইফেজিক মানে এখানে তো দুই ধরনের মানে দুই ধরনের বিলিরুবিনই তোমার আছে তাই তো আর এই পোস্ট হেপাটিক যেটা সেটা হচ্ছে ডিরেক্ট পজিটিভ পজিটিভ এটা একদম খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিবে বিকজ এখানে কি আছে এখানে শুধুমাত্র তোমার কনজুগেটেড বিলিরুবিনটা আছে আনকনজুগেটেডটা নাই ওকে আনকনজুগেটেড থাকা মানে এখানে তো দুইটা পার্ট আছে একটা লিপিড সলিবল পার্ট আছে একটা লিপিড ইনসলিবল পার্ট আছে মানে আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম জিনিসটা
আনকনজুগেটেড বিলিরুবিন তো একা থাকে না, আনকনজুগেটেড বিলিরুবিনের সাথে কি থাকে, একটা অ্যালবুমিন থাকে। তোমরা কি বুঝতে পেরেছো নাকি এই জিনিসটা আরেকবার বলবো? ইনডাইরেক্ট পজিটিভ বলতে আসলে কি বোঝাচ্ছে? ট্রিটমেন্ট করে অ্যালবুমিন ফ্রি করে নিতে হয়, অ্যালবুমিনটা সরাই দিতে হয়। ওকে, যখন এটাকে অ্যালবুমিনটাকে সরাই দিলাম, দেওয়ার পরে তারপরে রিঅ্যাকশনটা পজিটিভ হবে। মানে রিয়েজেন্টটা দিয়ে যখন আমি ট্রিটমেন্ট করলাম, ভেন্ডেনবার্গ রিয়েজেন্টটা দিয়ে যখন আমি এই বিলিরুবিনকে ট্রিটমেন্ট করলাম, বিলিরুবিনের সাথে দিলাম, তখন কি হয়, তখন এটা ডিরেক্টলি পজিটিভ রেজাল্ট দেয় না। তখন আমাকে কি করতে হয়, আগে প্রথমে একটা একটা কিছুর মাধ্যমে এটাকে সরায় ফেলতে হয়, হচ্ছে ওই অ্যালবুমিন পার্টটা সরানোর জন্য একটা ট্রিটমেন্ট আগে করতে হয়। এটার জন্যই এটাকে আমরা ইনডিরেক্ট বলে থাকি, ডিরেক্টলি পজিটিভ হয় না। কিন্তু এখানে তুমি খেয়াল করে দেখো, এটা যেহেতু তোমার অবস্ট্রাকটিভ জন্ডিস, যেহেতু এটা অলরেডি ওয়াটার সলুবল থাকে, এই জন্য এটা ডিরেক্টলি পজিটিভ হয় এবং উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা রেজাল্ট দেয়। আর বাইফেজিক বলতে বোঝাতে চাচ্ছে যে এইটা দুইটাই তো আছে এখানে। বাইফেজিক মানে কি, ইন্ট্রাহেপাটিক আমি বলেছিলাম না, দুই ধরনের, কনজুগেটেড এবং আনকনজুগেটেড, দুইটা বিলিরুবিনে থাকে। আমি তোমাদেরকে গতদিন মধ্যে এটা বলেছিলাম যে আনকনজুগেটেড বিলিরুবিনের আরেকটা নাম হচ্ছে ইনডিরেক্ট বিলিরুবিন, মনে আছে? তোমাদের এটা নিয়ে কনফিউশন লাগতেছে? হিন্ডেনবার্গ রিঅ্যাকশনে এই কোনটা আনকনজুগেটেড বিলিরুবিনটা কি কেমন হবে, কি ডিরেক্ট পজিটিভ রেজাল্ট দিবে না ইনডিরেক্ট, মানে ডিরেক্ট পজিটিভ রেজাল্ট দিবে না ইনডিরেক্ট পজিটিভ রেজাল্ট দিবে? তাহলে আমরা আমরা বলবো যেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন সেটা হচ্ছে ইনডিরেক্ট পজিটিভ রেজাল্ট দিবে। এটা মনে রাখার উপায় হচ্ছে যে আনকনজুগেটেড যে বিলিরুবিনটা, সেটার সাথে বিলিরুবিন ছাড়াও কি আছে বলো? বিলিরুবিন ছাড়াও একটা অ্যালবুমিন আছে। তাহলে আমাকে এটা কি করতে হয়, আমাকে প্রথমে আগে অ্যালবুমিনটাকে সরাতে ফেলতে হয় বিলিরুবিন থেকে। অ্যালবুমিনটা যদি আমি সরাতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার তো একটু টাইম দিতে হবে, টাইম দিয়ে আগে অ্যালবুমিনটাকে সরাতে হবে, তারপরে আমি বিলিরুবিনটা আলাদা হয়ে গেল তখন সে এসে এই ভ্যান্ডেনবার্গ রিঅ্যাজেন্টের সাথে রিঅ্যাকশন করবে। এই জন্য একটু টাইম লাগে, দেখো 30 মিনিট লাগে। আর এটা হচ্ছে ডিরেক্ট, আর এটা তুমি যখন দিবা এটার সাথে তো তখন কোনো অ্যালবুমিন নাই, এটা তো অলরেডি ওয়াটার সলুবল, তাই না? এই জন্য এটা ডিরেক্টলি একটা মানে ডিরেক্ট একটা রিঅ্যাকশন দেয়। মানে যখনই তুমি ওইটাকে এই ভ্যান্ডেনবার্গ রিঅ্যাজেন্টের সাথে অ্যাড করে দাও একদম ডিরেক্টলি, তখন একটা পার্পল কালারের একটা সাবস্টেন্সে কনভার্ট হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট পজিটিভ, এবং এটা খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিবে, যেমন উইদিন 30 সেকেন্ড। ওকে, আর এটা যেহেতু ইনডিরেক্ট ওই জন্য এটা একটু সময় লাগে। ওকে, ক্লিয়ার? সেরাম এনজাইম গুলো, এরপরে আসো হচ্ছে সেরাম এনজাইম। এখানে আমরা কি কি দেখি, সেরাম এনজাইম দেখো যে আমার যদি এটা প্রিহেপাটিক মানে হেমোলাইটিক যদি জন্ডিস হয়, তাহলে এখানে তো আমার মানে লিভার সেলের তো কোনো প্রবলেম হয়নি, তাহলে লিভার সেল তো ইন্ট্যাক্ট। তাহলে লিভার সেল যদি ইন্ট্যাক্ট হয় তাহলে আমার লিভার এনজাইম গুলো সব নর্মাল থাকবে। এটা যদি হেপাটোসেলুলার হয়, তোমরা জানো যে আমরা এই যে হেপাটোসেলুলার এনজাইম হিসেবে এই দুটো এনজাইমকে দেখে থাকি, এটা হচ্ছে যে আমরা বলে থাকি যে হেপাটিক সেল স্পেসিফিক, সেই জন্য ALT AST এই দুটোই কিন্তু বেড়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড দেখো অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা যেটা বলি, অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য স্পেসিফিক হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ এবং গামা গ্লুটামিন ট্রান্সফারেজ, গামা জিটি। এরপরে আসো যে ইউরিনে বিলিরুবিন, নর্মালি খেয়াল করে দেখো, নর্মাল ইউরিনে কি কখনো বিলিরুবিন থাকে? নর্মাল ইউরিনে নো ম্যাম, কেন থাকে না ম্যাম? এই বিলিরুবিন হচ্ছে ম্যাম কনজুগেটেড হয়ে যায় লিভারে, এজন্য ইউরিনে থাকে না। বিলিরুবিন লিভারে কনজুগেটেড হয়ে যায় এই জন্য থাকে না, এটা কি উত্তর হলো? কনজুগেটেড হয়ে গেলে তখন তো থাকার কথা, তাই না? বিলিরুবিন যদি এসে কনজুগেটেড হয়ে যায় তাহলে এটা ওয়াটার সলুবল হয়ে গেল, তাহলে তো চলে আসার কথা। নরমালি কেন বিলিরুবিন থাকে না বলতে পারবা? ওই যে তোমাদের কি ওই পাথওয়েটার কথা মনে আছে, নরমাল ইউরিনে কি থাকে, বিলিরুবিন থাকে না ইউরোবিলিনোজেন বা ইউরোবিলিন থাকে, কোনটা থাকে? ইউরোবিলিনোজেন থাকবে, নরমাল ইউরিনেতে ইউরোবিলিনোজেন বা ইউরোবিলিন থাকবে, বিলিরুবিন তো থাকবে না, তাই না? নরমাল ইউরিনে কখনোই বিলিরুবিন থাকবে না। বিলিরুবিনটা নরমালি যখন প্রোডিউস হলো
রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেমের ভিতরে ম্যাক্রোফেজ সেলের ভিতরে যখন ব্লাড দিয়ে যখন পাস করে তখন সেটা অ্যালবুমিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে। আমি গতদিন এটা মেনশন করেছিলাম, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা খুবই জিজ্ঞাসা করা হয়। অ্যালবুমিনের সাথে বাউন্ড থাকে এই কারণে এটা কখনোই আমার গ্লোমেরুলার মেমব্রেন ক্রস করতে পারবে না, তাহলে নর্মাল ইউরিনে কখনোই থাকবে না। ওকে, কিন্তু যদি আমার এই হেপাটোসেলুলার জন্ডিস হয় তাহলে তখন কি হচ্ছে? হেপাটোসেলুলার জন্ডিস কেন থাকছে? হেপাটোসেলুলার জন্ডিস কেন থাকছে বলতো? কনজুগেটিভ বিলিরুবিন রয়েছে, দুটোই তো বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু দুটো দুই ধরনের বিলিরুবিন, কনজুগেটেড আনকনজুগেটেড, দুই ধরনের বিলিরুবিনই বেড়ে গেছে। এখন ইন্ট্রাহেপাটিক, কারো মনে করো ইন্ট্রাহেপাটিক কনজেশন আছে, লিভারের ভিতরেই কোনো অবস্ট্রাকশন আছে, তাহলে ওই বিলিয়ারি ট্রির কথা চিন্তা করো, বাইরে বের হয়ে আসতে পারতেছে না। যদি বাইরে না বের হয়ে আসে, কনজুগেশন হয়ে গেছে, তোমার ইন্টেস্টাইনের দিকে চলে যাওয়ার কথা, ইন্টেস্টাইন দিয়ে এক্সপ্রেশন হবে, এটা হতে পারছে না, তখন কি হবে? এটা ব্যাক ফ্লো হবে। ওই জন্য কিছু কিছু চলে আসে, সবচেয়ে বেশি চলে আসে কোথায় বলতো? অবস্ট্রাকটিভ জন্ডিসে। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস টোটাল অবস্ট্রাকশন, যেতেই পারতেছে না ইন্টেস্টাইনে, পুরাটা ব্যাক ফ্লো হয়ে চলে আসে, এই কারণে অনেক ডার্ক ইউরিন হয়। আর হেপাটোসেলুলার জন্ডিসেও টু সাম এক্সটেন্ট ডার্ক ইউরিন হয়। এটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে দেওয়া হয়। কখনো বিলিরুবিন থাকবে না, এটা সবসময় মনে রেখো, নর্মাল ইউরিনে কখনোই বিলিরুবিন থাকবে না। কারণ এই এই জিনিসটা তোমরা আরো একবার নিজেরা দেখে নিও। এই ছবিটা আমি বলেছিলাম যে এই ছবিটা তোমাদের ইয়েতে দেওয়া আছে, লিপিং কটে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। সেটা হচ্ছে যে এই যে নর্মাল অবস্থা যদি চিন্তা করো, ম্যাক্রোফেজের ভিতরে যখন তৈরি হলো সে আনকনজুগেটেড থাকলো, আনকনজুগেটেড থেকে সে যখন লিভারে আসবে, এইটুকু সময় আসার সময় তোমাদের কারোর কি সাউন্ড অন করা, স্টপ করে দাও। যখন ম্যাক্রোফেজ থেকে লিভারে আসে এই পাথওয়ের সময় তো সে অ্যালবুমিনের সাথে বাউন্ড করে থাকে, তাহলে অ্যালবুমিনের সাথে যখন বাউন্ড করে থাকে ব্লাডে, সে তো কখনোই গ্লোমেরুলার মেমব্রেন ক্রস করতে পারবে না। আমরা এটা জানি না যদি গ্লোমেরুলার মেমব্রেন কারা কারা ক্রস করতে পারে না, অ্যালবুমিন তো পারে না, প্রোটিন। আমরা এটা পড়েছি না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লাজমা অ্যান্ড গ্লোমেরুলার ফিলট্রেট। আমরা জানি যে প্লাজমা এবং গ্লোমেরুলার ফিলট্রেটের ভিতরে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে প্লাজমাতে প্লাজমা প্রোটিন থাকে, গ্লোমেরুলার ফিলট্রেটে কোনো প্লাজমা প্রোটিন থাকে না। কারণ কি করে? গ্লোমেরুলার ফিলট্রেট ওকে আটকায় দেয়। এখন যেটা আনকনজুগেটেড বিলিরুবিন সেটাই তো তোমার ব্লাডে বেশি থাকে, কিন্তু সে তো যেতে পারবে না ইউরিন দিয়ে, বিকজ সে অ্যালবুমিনের সাথে বাউন্ড, এই কারণে যেতে পারে না। এরপরে দেখো যখন বিলিরুবিনটা এসে কনজুগেশন হলো, কনজুগেশন হয়ে তারপরে সে ইন্টেস্টাইনে আসলো, ইন্টেস্টাইনে আসার পরে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ইউরোবিলিনোজেন। তো নর্মাল ইউরিনে যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে ইউরোবিলিনোজেন, এই জন্য নর্মাল ইউরিনে কখনোই বিলিরুবিন থাকে না। এখন মনে করো কারোর হেপাটোসেলুলার জন্ডিস হয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে, হেপাটোসেলুলার জন্ডিসেও কিছু কিছু তো লিভার সেল ডিস্ট্রাকশন হয়, অথবা বাইল ক্যানালিকুলির ইনফ্লামেশনের কারণে যে রেটে এই তোমার কনজুগেটেড বিলিরুবিনটার এখানে চলে আসে, ইন্টেস্টাইনে চলে আসার কথা ছিল, এদিকে আসতে পারলো না, কিন্তু এদিকে কনজুগেশন হয়ে গেছে, তখন কি হয়? ব্যাক ফ্লো হয়, ব্যাকফ্লো হয়ে সে এই ইউরিনের ভিতর দিয়ে পাস করে চলে আসে। আর যদি এটা অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তাহলে তো সমস্ত যে যে বিলিরুবিনটা আসবে সবই কনজুগেটেড বিলিরুবিন, কারণ এইখানে মনে করো এই যে এই জায়গাটায় অবস্ট্রাকশন, তাহলে এই লিভার থেকে তো সে ইন্টেস্টাইনে আসতে পারলো না, ইন্টেস্টাইনে আসতে পারলো না, এদিকে লিভার তো ভালো, লিভার কনজুগেশন করে যাচ্ছে, কনজুগেশন করে যাচ্ছে, তাহলে এই এক্সেস অ্যামাউন্টের বিলিরুবিন কোন দিকে যাবে? ও এইদিকে যখনই নিচের দিকে যেতে পারবে না ইন্টেস্টাইনের দিকে, পিছনের দিকে ব্যাক ফ্লো হবে, তার মানে ব্লাডে চলে আসবে, ব্লাডে যখন চলে আসবে এটা যেহেতু কনজুগেটেড মানে ওয়াটার সোলেবল, ও ইজিলি ইউরিন দিয়ে পাস করবে। এখন কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, এবার বুঝেছি। বুঝেছো? আচ্ছা ঠিক আছে, সরি আমি এটা। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে বিলিরুবিনের কাণ্ড কারখানা। এরপর ইউরোবিলিনোজেন, নর্মাল ইউরিনে তো ইউরোবিলিনোজেন থাকবে তাই তো? এখন যদি হেমোলাইসিস বেশি বেশি হয়, খেয়াল করে দেখো হেমোলাইসিস যদি বেশি বেশি হয় তাহলে তো তোমার এই ইউরোবিলিনোজেনের পরিমাণও তো বেড়ে যাবে, বেড়ে যাবে না? বেশি বেশি করে তোমার বিলিরুবিন তৈরি হচ্ছে, বেশি বেশি করে কনজুগেশন হচ্ছে, তারপরে সেই কনজুগেটেড বিলিরুবিন বেশি বেশি করে ইন্টেস্টাইনে যাচ্ছে, সেখান থেকে ইউরোবিলিনোজেন তৈরি হচ্ছে, তাহলে অ্যাজ এ হোল এই পুরো জিনিসটাই বেড়ে যাচ্ছে। কিন্তু এই জন্যে
হেমোলাইটিক জন্ডিসে এই ইউরোবিলিনোজেনের পরিমাণ বেড়ে যায়। আর এই হেপাটোসেলুলার জন্ডিসে কি হয় সেটা হচ্ছে, এই ক্লাস নেওয়ার সময় যাওয়া আসা করো না, পরে আসামি বলে দিয়েছি। তো হেপাটোসেলুলার জন্ডিসে হচ্ছে যে নর্মালও থাকতে পারে অথবা কমে যেতে পারে। কমে যেতে পারে কিসের জন্য বলো তো? কমে যেতে পারে কেন বলো? একজন কেউ রেসপন্স করো, আজই যা বলো। কমে গেলে আমি হেপাটোসেলুলার জন্ডিসের সময় বারবার বলছি যে ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অবস্ট্রাকশনও কিন্তু থাকতে পারে, সেটা হেপাটোসেলুলারের ভিতরে পড়বে, তাই তো? ইন্ট্রা হেপাটিক, তাহলে যদি কি হয় ওখান থেকে কিছু কিছু আর আসতে পারলো না, কিছু কিছু আসলো কিছু কিছু আসতে পারলো না, তাহলে যদি কম আসে তাহলে তো কম ইউরোবিলিনোজেন তৈরি হবে, তাই না? একটু আগে তোমাদেরকে যে ছবি দেখালাম, কনজুগেশন হওয়ার পর আলটিমেটলি ওকে ইন্টেস্টাইনে আসতে হবে, ইন্টেস্টাইনে এসে কিন্তু ইউরোবিলিনোজেনটা তৈরি হয়। ইন্টেস্টাইনে না আসলে কিন্তু ইউরোবিলিনোজেন তৈরি হবে না। এখন কোথাও না কোথাও কোনো অবস্ট্রাকশন আছে, তাহলে সেই রেটে, যে রেটে নর্মালি আসার কথা ছিল সেই রেটে আসতে পারলো না, অথবা নর্মালও থাকতে পারে, মনে করো সেই রেটে আসলো। আর এই যদি এটা অবস্ট্রাকটিভ হয় তাহলে অবশ্যই ড্রাস্টিক্যালি ফল করবে, কোনো ইউরোবিলিনোজেন তৈরি হবে না, কারণ ওই যে অবস্ট্রাকশন সে তো আসতেই পারতেছে না ইন্টেস্টাইনে, ইন্টেস্টাইনে এসেই না ইউরোবিলিনোজেন তৈরি হবে, ইউরোবিলিনোজেন তৈরি হতে পারছে না। রাদার এই বিলিরুবিন অবস্থাতেই সে কি হচ্ছে, ব্যাকফ্লো হচ্ছে, এই জন্য তখন তোমার ইউরিনে বিলিরুবিন বেড়ে যাবে বাট ইউরোবিলিনোজেন থাকবে না। এবং এই বিলিরুবিন থাকার কারণে কিন্তু ডার্ক কালার হয়ে যায়। আরেকটা জিনিস তোমাদের একই সাথে বলে রাখি যে ইউরোবিলিনোজেন যদি ইন্টেস্টাইনে না তৈরি হয়, তোমরা জানো ইউরোবিলিনোজেন তৈরি হওয়ার পরে সেটাই তোমার উইদিন দ্য ইন্টেস্টাইন ইট উইল বি কনভার্টেড ইনটু স্টার্কোবিলিনোজেন এন্ড দেন স্টার্কোবিলিন। এবং এই স্টার্কোবিলিনটাই এই যে স্টুলের যে ক্যারেক্টারিস্টিক কালার এটা দেয়, এই ব্রাউন কালার দেয়। তাহলে কি হবে এক্ষেত্রে, যদি কারোর এই অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে তাহলে তার স্টুলের কালারটা কেমন হবে বলতো? স্টুলের কালারটা কেমন হবে? লাইট আইডিয়া করে বলা যায় না, মানে পেল হবে, মানে পেল কালার হবে। হ্যাঁ পেল কালার হবে, কারণ এটা তো তৈরি হতে পারছে না। এই পুরো জিনিসটা তৈরি হয় কোথায়? ইন্টেস্টাইনের ভিতরে, ইন্টেস্টাইনে এটা হতে পারলো না, তাহলে তো পেল কালার হয়ে যাবে। যাই হোক, এই ছবিটা তোমরা একটু ভালো করে দেখে নিও। এই যে দেখো, এই যে স্টার্কোবিলিন এটাই হচ্ছে যে ব্রাউনিশ কালার, আর নর্মাল ইউরিনের এই কালারটা কেন হয়, এটা ইউরোবিলিনোজেনের জন্য। ইউরোবিলিনোজেন থেকে আলটিমেটলি এটা অক্সিডাইজড হয় যখন, মানে বাইরে আসে তখন অক্সিডাইজড হয়ে ইউরোবিলিনে কনভার্ট হয়, বাট আমরা যখন এটাকে এক্সক্রিট করি আমার বডি থেকে তখন কিন্তু এটা ইউরোবিলিনোজেন হিসেবে আসে।